টাকার চেয়ে ইমানের দাম বেশি। পেনভিশন টিভি প্রেজেন্টস খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহেলি যুগে কর্মকার ছিলেন। আস ইবনে ওয়াইলের কাছে তার কিছু দিরহাম পাওনা ছিল। পাওনা চাইতে গেলে আস বলল, আল্লাহর কসম, মুহাম্মাদের সঙ্গে কুফরি না করলে আমি তোমার পাওনা পরিশোধ করব না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, তুমি যদি মারা যাও তারপর পুনরায় জীবিত হও তবু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কুফরি করব না। সহি বুখারী হাদিস নম্বর 2425, সহি মুসলিম হাদিস নম্বর 2795। আস ইবনে ওয়াইল মনে করেছিল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাওনার জন্য কুফরি করে ফেলবেন, কিন্তু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জানিয়ে দিলেন, ইমানের বিপরীতে অর্থ বিত্ত কিছুই না, অর্থের জন্য কুফরি করা সম্ভব না, কোশ্চিন কালেও না।